ওয়েলকাম টু বেঙ্গল স্মার্ট। আজ যে দুটো টপিক নিয়ে কথা বলবো, অবভিয়াসলি ভাইটাল টপিক, যেটা হলো WIP কনস্টেবলের যে প্রিলিমিনারি রেজাল্ট কবে পাবো, আর তার সাথে সাথে যে কাট অফটা কত যেতে পারে। তো এই দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। তো আমার ভিডিওটা কিন্তু তাদেরই জন্য যারা অ্যাকচুয়ালি চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য, ঠিক আছে? তো মন দিয়ে দেখো ভিডিওটা। তো আমরা WIP কনস্টেবলের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এখানে রেজাল্ট প্রোভাইডেড রিটিন টেস্ট যেখানে রয়েছে, আমি একবার ক্লিক করে দেখছি যে এখানে একটা ছোট ইনফরমেশন পাচ্ছি, সেটা একবার পড়ে নিচ্ছি। যে কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সাইট ডেভেলপ অ্যান্ড মেনটেন বাই WBPD অ্যান্ড হোস্টেড বাই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। তো সাইট ডেভেলপ চলছে, তো এর অর্থটা খুব স্বাভাবিক যে অনেকদিন আগেই কিন্তু আমাদের অ্যাথাসিটের যে দেখার যে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর সাইট ডেভেলপ চলছে, মানে যে কোনো মুহূর্তেই তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। সো খুব শীঘ্রই কিন্তু রেজাল্টটা আসতে চলেছে। তো আজকে হচ্ছে তোমার 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর টু জানুয়ারি ফার্স্ট উইক, এই কদিনের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ তোমরা হয়ে যাবে। হ্যাঁ, আর এরপর আমি কাট অফ নিয়ে কিছু বলি। কাট অফটা হলো এটাই যে জেনারেল ক্যান্ডিডেট যারা 26 পাচ্ছ, তারা অবশ্যই এখন থেকে গ্রাউন্ড প্র্যাকটিস করো, কারণ গ্রাউন্ডটা খুবই ভাইটাল একটা পোর্শন, ঠিক আছে? কারণ আগে থেকে প্র্যাকটিস না করলে সেখানে গিয়ে নিজেকে কোয়ালিফাই করে বেরিয়ে আসাটা কিন্তু খুব চাপের। আর যারা কাস্ট রয়েছে তারা 22-23 পেয়ে থাকলে, আরও কম পেলেও করতে পারো, তো 22-23 পেয়ে থাকলে ডেফিনেটলি আজ থেকেই গ্রাউন্ড প্র্যাকটিস শুরু করে দাও, কারণ গ্রাউন্ড খুবই একটা ভাইটাল পোর্শন। হ্যাঁ, তো আমার ভিডিওটা কিন্তু আবারও বলছি আমি তাদেরই জন্য যারা মনে প্রাণে ভেবে নিয়েছো যে এইবারের রিক্রুটমেন্টটাতে আমার একটা পোস্ট রয়েছে, তাদের জন্য না, যারা পরীক্ষা দিয়েছি হবে, হ্যাঁ রেজাল্ট বেরাক, এদের জন্য না, তাদেরই জন্য যারা ভেবেই নিয়েছো যে একটা বর্দি আমার জন্য রয়েছে, ঠিক তাদেরই জন্য। সো আগে থেকে প্র্যাকটিস করো, অল দ্য বেস্ট, ভালো থেকো, আর সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।